আপনাদের মতো কিছু মানে পাগল ফ্যান ফলোয়ার্স আছে দেখেই আমি বলতে চাই, এখনও বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে। আদারওয়াইজ অনেক আগেই আমাদের এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যেত, শুধুমাত্র আপনাদের কারণেই এখন পর্যন্ত আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি টিকে আছে। কেউ মানুক না মানুক, এইটা আমি স্বীকার করি এবং সারা জীবন করে যাব। আসছি নবাব এলএলবির কথা নিয়ে। আমরা যদি বেঁচে থাকি, সেলিব্রিটি প্রোডাকশন যদি বেঁচে থাকে, আপনারা শিওর থাকবেন নবাব এলএলবি অনেক বড় পরিসরের একটা সিনেমা হবে, অনেক বড় বাজেটের একটা ছবি হবে। করোনার কারণেই 4 মাস ক্যামেরার সামনে দাঁড়ানি শাকিব খান, পুরোটা সময় ঘরেই বসেছিলেন তিনি। গল্প বাসাই ও নতুন কাজের পরিকল্পনা করেছেন, নির্মাতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করছেন বারবার। অবশেষে শুটিংয়ে ফিরতে যাচ্ছেন হিরো দ্য সুপারস্টার, অনন্য মামুনের নবাব এলএলবি দিয়েই 20 আগস্ট চেনা জগতে ফিরবেন শাকিব খান, জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। মামুন বলেন, শাকিব ভাইকে তার চরিত্র ও লুক সম্পর্কে জানিয়ে দিয়েছি, তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন, আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই তিনি নিজেকে চরিত্রের আদলে গড়ে তুলবেন। নবাব এলএলবির মাধ্যমেই দ্বিতীয়বারের মতো জুটি করতে যাচ্ছেন শাকিব খান ও মাহিয়া মাহি। জানা গেছে অর্চিতা স্পর্শিয়াকেও দেখা যাবে এই সিনেমায়। সেলিব্রিটি প্রোডাকশন বড় একটি চিন্তাভাবনা নিয়ে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি, সেলিব্রিটি প্রোডাকশন হারিয়ে যাওয়ার জন্য আসেনি, আমরা অনেক বড় প্ল্যান নিয়ে এসেছি। যদি জিজ্ঞেস করেন মামুন ভাই আপনি সেলিব্রিটি প্রোডাকশনের কে, আমি শুধু এতটুকু বলবো, আমি কিন্তু সেলিব্রিটি প্রোডাকশন মুভি ডিরেক্টর নয়, আমি সেলিব্রিটি প্রোডাকশনের একটা অংশ। আমি সেলিব্রিটি প্রোডাকশনের, আমি যদি সহজ বাংলায় বলি, আমি একজন লেবার। সো জানেন তো যে আমরা চেষ্টা করছি অনেক বড় কিছু করার জন্য, এবং খুব শীঘ্রই আমাদের আপনাদের জন্য অনেক অনেক সারপ্রাইজ থাকবে, এবং আপনারা চিন্তা করতে পারবেন না কত ধরনের সারপ্রাইজ আপনাদের জন্য ওয়েট করছে। আমরা এই সারপ্রাইজগুলো রেখেছি আপনাদের জন্য। সেলিব্রিটি প্রোডাকশন অনেক কিছু করবে, অনেক কিছু। আমরা কিন্তু সমগ্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে চেষ্টা করছি, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে চেষ্টা করছি ভালো একটা কিছু করার জন্য। আমরা ছোট কোনো কিছু করতে আসিনি।